নমস্কার বন্ধুরা, রাহুল মল্লিক বলে আমাদের এক সহপাঠী বন্ধু এই অঙ্কটি আপনাদেরকে পাঠিয়েছে। আজকে তার উত্তর আমি করে দিচ্ছি। দেখুন, এখানে বলা হয়েছে এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময়ে বি এ অপেক্ষা 180 মিটার এগিয়ে থাকে। পরবর্তী 70 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কি হবে? দেখুন, এই অঙ্কটাকে আগে একটু বুঝিয়ে দিই। লক্ষ্য করুন, কোনো একটা নির্দিষ্ট সময়ে এ এবং বি এর অবস্থান, ধরুন এই দুটো। এখানে দেখুন, বলেছে বি কিন্তু এ অপেক্ষা 180 মিটার এগিয়ে থাকে। তাহলে এইটা যদি বি এর অবস্থান হয়, এটা হবে এর অবস্থান। এটা লিখলাম এ, এটা বি। এরপর এরা একই দিকে, ধরুন এদিকে গতিশীল, বিও এদিকে গতিশীল, এও এদিকে গতিশীল, যেখানে এর বেগ হলো 8 মিটার পার সেকেন্ড, এর বেগ বেশি, আর বি এর বেগ হলো 5 মিটার পার সেকেন্ড। পরবর্তী 70 সেকেন্ড পর এ এখান থেকে যাত্রা শুরু করেছে, এ এখান থেকে যাত্রা শুরু করেছে, পরবর্তী 70 সেকেন্ড ধরে দুজনই যাবে এবং যাওয়ার পর একটি নির্দিষ্ট অবস্থানে এসে যখন পৌঁছবে বি এবং এ, তখন এ বি এর মধ্যে এই দূরত্বটি কত হবে, মধ্যবর্তী গ্যাপ বা দূরত্বটি কত হবে সেটি আমাকে বের করতে হবে। এর বেগ বেশি, এ দেখবেন আগে থাকবে, বি পরে থাকবে। এখন আমি একটা ব্যাপার বলি, এদের দুজনের মধ্যবর্তী দূরত্ব কিন্তু 180 মিটার। এই মাঝের গ্যাপটা একে পূরণ করতে হবে, ফলে সে বিকে ক্রস করে এগিয়ে যেতে পারবে। তো যাই হোক, পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত হবে যদি বের করতে চাই, এটা দুটো নিয়মে করা যায়। এক হচ্ছে 70 সেকেন্ডে দেখবো এ কতটা যায়, আর 70 সেকেন্ডে দেখবো বি কত যায়। 70 সেকেন্ডে এ অবশ্যই যাবে 70 × 8 = 5600 এত মিটার, আবার 70 সেকেন্ডে বি যাবে 350 মিটার। এবার একটু ভেবে দেখুন, এ যেটা যাচ্ছে 560 মিটার, সেটা কিভাবে যাচ্ছে? 180 মিটার গেল, ধরুন বি এখান থেকে এটা গেছে 350 মিটার, তাহলে এ যাবে 180, তারপরে 350, তারপরে আরও কিছুটা করে মোট হবে 560। তাহলে এখান থেকে এই টোটাল দূরত্বটা ধরে নিন 560, এটা এ গেছে, বি এইটা গেছে, কিন্তু পূর্বে এ আর বি এর মধ্যে এই গ্যাপটা একে ফিল আপ করতে হয়েছে। তাহলে দেখুন, এ মোট 70 সেকেন্ডে গেছে 560 মিটার। এখন এ বি এদের দুজনের মধ্যবর্তী গ্যাপ এবং বি যে দূরত্ব গেছিল সেটাও কিন্তু একে কভার করতে হয়েছে। তাহলে এই দুটোকে বিয়োগ করে দিন, 180 - 350, এই দুটোকে বিয়োগ করে দিন, যেটা হবে সেটাই হবে এখন ওদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখুন কত হলো, 560। এখন এই দুটোই যেহেতু বিয়োগ আছে, তাহলে এই দুটোকে আমি যোগ করে দেবো, 0, 3, 530। তাহলে বিয়োগ করলে কত পেলেন, 30 মিটার। এখন ওদের মধ্যবর্তী দূরত্ব হবে 30 মিটার। কিন্তু আমি বলেছি এটা আর একটা নিয়মে আপনাদেরকে করে দেখিয়ে দেবো। দেখুন, আমি আপনাদেরকে যে কনসেপ্টটা দিয়েছিলাম দূরত্ব এবং সময়ের ওপরে, সেখানে বলেছিলাম যদি একই অভিমুখে গতিশীল হয় তাহলে আপেক্ষিক বেগ বিয়োগ হয়ে যায়। আপেক্ষিক বেগ যেটি, অর্থাৎ রিলেটিভ ভেলোসিটি হবে ওদের দুজনের বেগের বিয়োগফল। অর্থাৎ এখানে দেখুন, এর বেগ কত, 8 মিটার, বিয়োগ বি এর বেগ কত, 5 মিটার, তাহলে কত পেলেন, 3 মিটার। আপেক্ষিক বেগ 3 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 3 মিটার বি এর থেকে এ এগিয়ে যাবে। প্রত্যেক সেকেন্ডে 3 মিটার বি এর থেকে এ এগিয়ে যাবে। অর্থাৎ এখানে দেখুন, তাহলে 70 সেকেন্ডে কতটা এগোবে, 70 × আপেক্ষিক বেগ 3, তাহলে 210 মিটার এগোবে। অর্থাৎ এক্ষেত্রে আমি ধরে নিলাম বিটা স্থির, এ যাচ্ছে 210 মিটার। তাহলে একটা জিনিস ভেবে দেখুন, এ যদি 210 মিটার যায়, এখন এ বির মধ্যে দূরত্ব ছিল 180 মিটার, এই মধ্যবর্তী দূরত্বটা ফিল আপ করে ও আরও কিছুটা এগিয়ে যাবে। তাহলে কতটা এগিয়ে যাবে, যার জন্য 210 থেকে 180 আমি বিয়োগ করে দিলাম, তাহলে কত পেলাম, 30 মিটার। এবং 70 সেকেন্ডের পর এ 30 মিটার এগিয়ে থাকবে বি থেকে।